হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি, আর ভালো থাকারই কথা, তাই তো? কারণ পুজো বলে কথা, পুজো চলে এসেছে, সবার শপিং হয়ে গেছে। আজ দেখো ব্যবসা করছে, দেখো দেখো কাঞ্চি, এটা দিয়ে আসো তো কাঞ্চিকে, যাও যাও কাঞ্চি ভাই কান্না করছে, যাও যাও। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পুজোতে কী কী নিয়েছি, তো সেটা পুজোর দিনই তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে ষষ্ঠী, তো কালকে শেয়ার করা হয় নাই, তো আজকে সপ্তমী, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো তো দেখো এবার আমার বর আমাকে কী কিনে দিয়েছে। সব থেকে বড় গিফট তো আগে দিয়ে দিয়েছে, তোমাদেরকে বলেছি, তো আমাকে ফ্রিজ দিয়ে কিনে দিয়েছে আমার বর। তো চলো, তবু আরও জিনিস কিনে দিয়েছে, তো চলো পুজোর শাড়িটা দেখাই। এই যে দেখো, আমার এটা খুব পছন্দ হয়েছে, সাদা। এই যে দেখো স্বস্তিক চিহ্ন আছে, দেখো দেখতে পাচ্ছ সাদা চিহ্ন আছে, আর পাটটা দেখো কালো আর লাল, খুব সুন্দর। আঁচলটা দেখাই তোমাদেরকে, কালকে যখন অঞ্জলি দিতে যাব তো তখন শাড়িটা তোমাদেরকে পরে দেখাবো। এই যে দেখো আঁচলটা এরকম আছে, আঁচলটায় স্বস্তিক চিহ্ন আছে। তো চলো শাড়িটা তো দেখলে তোমরা কেমন হয়েছে প্লিজ সবাই বলবে, কিন্তু এটা কালকে পরবো, কালকে পরে অঞ্জলি দিতে যাব। আর এইটার সাথে দেখো ব্লাউজ নিয়ে দিয়েছে স্বস্তিক চিহ্ন, ব্লাউজটা এখনও খাপানো হয়নি কারণ আমার বডিটা তো সেই, তার জন্য। তো এখন আমি বোনের বাড়ি যাবো, এসে তারপরে ব্লাউজটা খাপাবো। আর একটা শাড়ি নিয়ে দিয়েছে, তো দেখো এই যে এগুলো শাড়ি নেওয়ার আমার অনেক দিনেরই শখ ছিল কিন্তু হয়ে উঠে নাই। তো এবার পুজোটা মনে হয় আবার ভালোই যাচ্ছে আমাদের, তো এই জন্য হয়ে উঠলো। দেখো এই যে প্রজাপতি, পুরো শাড়িতে এই যে প্রজাপতি নেটের শাড়ি, পুরো শাড়িতে পুজো। আর শাড়িটা পুরো প্রচুর প্রচুর হালকা, এই যে দেখো দেখো একদম একদম, মানে কি বলবো, এত নরম না, মানে প্রচুর প্রচুর নরম। কেমন লাগবে প্লিজ আমাকে সবাই বলো। আর অনলাইন তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ব্লাউজ নিয়েছিলাম, তো সেটাই যে দেখো এটার সাথে এই ব্লাউজটা মানাবে। তো ব্লাউজটা এই যে দেখো পিছনটা, তো এটা এখনও খাপানো হয়নি কারণ আমার বর নেই, তো এই জন্য প্রচুর সমস্যা হয়ে গেছে, কারণ কে খাপিয়ে দিবে আমাকে এইসব। চলো এই যে, আর আমার ছেলের দেখো, ছোট ছেলের জন্য এই যে দেখো এটা আমরা দিয়েছি শার্ট, দেখো সাদা ফোটা ফোটা আছে, লাল শার্ট সুতির একদম একদম কটন। তো আমার এটা আমরা দিয়েছি, তো মা যেটা দিয়েছে সেটা আনা হয়নি মার বাড়িতে কারণ ভুল করে ওখানে রেখে আসছি, তো ওটা পরে দেখাবো তোমাদেরকে। এই যে দেখো প্যান্ট কাটা কাটা, এখনকার বাচ্চা কাচ্চাতে তো যা তোমরা জানো সবাই কাটা কাটা প্যান্ট। তো এইটা আমার ছেলের, আর আমার বড় ছেলেরটা যেটা আমার মা দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো হলুদ কালারের গেঞ্জি, হলুদ কালারের গেঞ্জি, দেখো কালারটা দেখো, এই দেখো সুতোর মতো আছে, রশির মতো। কারণ জিন্সের প্যান্টও প্রচুর প্রচুর পড়েছে, আর কি বলবো, মানে আমার বোন যে ওকে নিয়ে দিয়েছিল ওর বিবাহবার্ষিকী, তো সেই ড্রেসগুলো শুধু একবার করেই পড়েছে, তো সেগুলোও আছে। তো আমি বললাম এবার অত বেশি দামে কিনতে হবে না, এবার কম দামেরই কিনে দাও। তুই দেখো এই যে কটনের প্যান্ট, সবার একই প্যান্ট। আর কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো চুড়ি, চুড়ি এই যে চারটা চুড়ি, তো তোমার সাথে দেখাচ্ছিলাম আমার সাথে যে ফেরিবেলা যায় মানে কাকি, ও কাকির থেকে নিয়েছি। দেখো এই যে দেখো সোনার মতো, আমরা তো সোনা পরতে পারবো না, তাই স্ত্রীকাল পরে সব মিটিয়ে দিই। তো চারটা ছিল, দুটো আমি পরেছি হাতে, যে দেখতে এই যে দেখতে পাচ্ছ, আর দুটো রাখা আছে। আর একটা কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো স্পিডে করছি কারণ তোমাদেরকে বললাম আমি আমার বোনের বাড়িতে যাব, এই জন্য এই যে দেখো এই হারটা নিয়েছি শাড়িটার সাথে পরার জন্য। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো সরো, ওরা দেখবে, সরো ওরা দেখবে, ওরা দেখবে, আমার ছেলে ট্রেন ধরছে। এই যে দেখো দেখতে পাচ্ছ, আর এটার সাথে কানের আছে, এটার সাথে আংটি ছিল কিন্তু আংটিটা আসেনি, কেন আসেনি সেটা বলতে পারবো না, কেন যে আসেনি কারণ আমার আংটিটা ভীষণ পছন্দ ছিল কিন্তু আংটিটা আসেনি। এই যে দেখো কানের, আমার তো খুব খুবই পছন্দ হয়েছে। তো চলো পুজোতে এবার জমিয়ে সাজগোজ হবে, আর মেকআপ শেকআপ তো আছে, আর আদার্স কিছু লাগবে না, তো এইগুলোই ছিল আমার। তো চলো
আজকের ব্লগটা এখানে শেষ করলাম। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।